আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে গোল কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো। আজকে 19 তারিখ 5 মার্চ 2022, স্বর্ণমূল্য হানিফা, সেটাও লিখে দিয়েছি বলেও দিচ্ছি, 258 টাকা গ্রাম। বাংলাদেশি টাকার রেট বেড়ে গেছে, এটা কিন্তু সত্যি। বাংলাদেশি টাকার রেট ব্যাংকে আপনাদের যে হারে বাড়তেছে গতকালকে থেকে এ পর্যন্ত, মানে দিন দিন বাড়তেছে। তবে ব্যাংকে গতকালকে গেছে 21 টাকা 50 পয়সা, সামথিং 60 পয়সা এরকম, ঠিক আছে? তো আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা। অনেকে টাকার রেট সম্বন্ধে জানেন না, অনেকে গোল্ডের রেট সম্বন্ধে জানেন না, তো তাদের জন্য আমার সেই ভিডিওটা করা। তো এই ভিডিওর মাধ্যমে আজকে অনেক কিছু আপনাদেরকে জানিয়ে দেব। ব্যাংকের রেট বলে দিয়েছি, আপনারা যারা যেভাবে টাকা পাঠিয়ে আপনারা অভ্যস্ত, তো এক এক জনের কাছ থেকে এক এক রকম রেট মানে বলে থাকে, শুনে থাকেন, তাই না? তো ব্যাংকের রেট যদি এরকম হয়ে থাকে, আপনারা গিয়ে জাস্টিফাই করে তারপরে বলতে পারবেন। যারা জানেন না, যারা মানে আমাদের এখানে বৈধ বা অবৈধ যারা আছেন, তাদের জন্য আর কি আমার এই ভিডিওটা। অনেকে আছে ব্যাংকে যান না, অনেকে আছে বাসা থেকে বের হন না, অনেক প্রবলেমের কারণে, তাই তো? তো এই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি, ব্যাংকের রেট 21 টাকার উপরে ব্যাংকের রেট, ওকে? তো আপনারা যারা ব্যাংকে টাকা পাঠান, যারা লেনদেন করেন, যারা পিন নাম্বারে টাকা পাঠান, তো তাদের সুবিধার্থে আমার এই আজকের ভিডিওটা করা। আর অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, অনেকে বলেন যে এইরকম ভিডিও দেন, ওই রকম ভিডিও দেন, তো সব ভিডিও আমি একসাথে দিতে পারি না। আমি যতটুকু সম্ভব আমি অতটুকুই চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি, এই ভিডিওর মধ্যে অনেকগুলো হাতের হিয়ারিং আংটি যে যে নামে চিনেন, আর লকেট, এটা আপনারা হাতের ব্যাচলাইটের, যদি আপনার হাতের ব্যাচ যদি কোনো ডিজাইন ছাড়া হয়, প্লেন হয়, তাহলে আপনারা এটা হাতের ব্যাচের সাথেও পরতে পারবেন, পায়ের পায়েলের সাথেও পরতে পারবেন। এটা কিন্তু একটা সেট, হাতের আর পায়ের একটা সেট, ঠিক আছে? এটা হাতের একটা পায়েল আর সরি, হাতের তো পায়েল হয় না, হাতের ব্যাচলাইট আর পায়ের পায়েল, ঠিক আছে? তো এখানে দুইটা, দোনোটাতেই একদম অল্প মানে গোল্ডের মধ্যে, একটা তো হয়েছে 1 গ্রাম হ্যাঁ প্লাস অল্প একটু বেশি, আর আরেকটা তো হচ্ছে 2 গ্রাম, 2 গ্রাম প্লাস, তো 2 গ্রামের থেকে একটু বেশি। তো আপনারা যে যেরকম পছন্দ করেন, একটা ভাইয়া মানে আমাকে কমেন্ট করেছে, আপু পায়ের পায়েল দেখান অনেকগুলো ডিজাইন, তো পায়ের পায়েলের ডিজাইনের আপনার একটা কমেন্ট আসছে, তারপর আমি একটা দুইটা ভিডিও ক্লিপের মধ্যে রেখেছি। আপনারা যদি কমেন্ট বেশি হয় আমি সেই ভিডিওটাই দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো যাই হোক, আপনারা যারা আমার ইউটিউবের পরিবার, হ্যাঁ ইউটিউবের পরিবার যারা, তাদের জন্য বলতেছি। আর যারা আমার টিকটকের পরিবার, টিকটকের যে বন্ধুরা, আপুরা, ভাইয়ারা যারা, মানে আমার ভিডিও বেশিরভাগ প্রবাসী ছেলেরাই দেখে, তবে মেয়েদের তুলনায় আমার ভিডিও ছেলেরা বেশি দেখে। আমার এখানে যেটা আমি দেখেছি, আমার এখানে যেটা শো করে, আমি আরেকদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার এখানে ফিমেল বা মেল দুইটার থেকে কোনটা বেশি আমি সেটা আরেকদিন দেখিয়ে দেবো স্ক্রিনশটে। তো যাই হোক, আমি আজকে যে হাতের আংটিগুলো দেখাচ্ছি, এগুলো নতুন, একদম অল্প ওজনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করেন আপনার এই গোল্ডগুলো আমরা কোথায় পাবো, আর হানিফাটা কোথায়। হানিফাটা হলো কেএলের মধ্যে, যারা লুলু শপিং মল চিনেন, যারা সোগো চিনেন, যারা জেকেএল মল চিনেন, আমি এরিয়ার এপাশ ওপাশ বলে দিলাম, মাঝখানে হয়েছে হানিফা, ঠিক আছে? আপনাদের ওখান থেকে কেএল থেকে আসতে হাতের বাঁদিকে হয়েছে সোগো, হাতের ডান দিকে হয়েছে লুলু, তার মাঝখানে হয়েছে হানিফা, ঠিক আছে? তো হানিফা থেকে যারা নিতে চান তারা আরও 1 রিঙ্গিত কমে পাবেন, ঠিক আছে? আর যারা মালাবার থেকে নিতে চাচ্ছেন তাদের জন্য রেট হলো 259 টাকা মালয়েশিয়ান রিঙ্গিত, ঠিক আছে? তো গোল্ডের দাম যা আছে তা শিথিল আছে। আজকে
তিন চার দিন ধরেই শিথিল আছে, বাড়েও নি কমেও নি। বাট টাকার রেট বেড়ে যাওয়ার কারণে এখানে গোল্ডের রেটটা একটু কমে গেছে বাংলাদেশ তুলনায়, ঠিক আছে, একটু বলতে মোটামুটি অনেকটাই কমছে। তো যারা আপনারা কিনতে আগ্রহী তারা অবশ্যই অবশ্যই কিনে নেবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমি আপনাদের জন্য যে ভিডিওগুলো করি আপনাদের কমেন্ট দেখি আমি আবার নতুন ভিডিও করতে আগ্রহ বা উৎসাহ জাগে আমার। তো যাই হোক, আমি আজকের রেটটা প্রথমে বলে নিয়েছি, তারপর বাকি বিস্তারিত বলতেছি। কানের দুলও আছে, আমি যতটুকু সম্ভব একটু একটু করে দেওয়ার চেষ্টা করতেছি। আর এই যে নাকের ফুলটা দেখতেছেন ডায়মন্ডের, হ্যাঁ ডায়মন্ডের, যারা বলছেন কমেন্ট করছেন যে দাম কত, দামটা সর্বনিম্ন হচ্ছে বিশ হাজার টাকার উপরে, মানে যত বাড়বে, হুম, এই 20,000 টাকার নিচে কোনো ডায়মন্ডের নাকের ফুল হয় না। আর যদিও হয় সেটা একদম ছোট, হ্যাঁ একদম ছোট, মানে সবাই তো আর ছোট পছন্দ করে না, একদম ছোট গুঁড়া এক ধরনের পাথর আছে না, ঠিক ওই সাইজটা, ঠিক আছে। তো আমি যেটা মানে আপনাদের জন্য যায় আমি সেটাই বলে রেখেছি, মানে তুলে ধরছি। আর যেটা আপনাদের মানে আয়ত্তে থাকার কথা আমি সেটাই কিন্তু দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো নাকের ডায়মন্ডের নাকের ফুলটা খুবই সুন্দর, আমি আজকেও একটা দেখিয়ে দিয়েছি, একটা পিক। আর যদি সম্ভব হয় আমি ভিডিও করার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব, বিস্তারিত আরও জানানোর চেষ্টা করব। তবে ডায়মন্ডের চাইতে বেশিরভাগ মানুষ গোল্ডের কথা বলে, তো এই জন্য গোল্ডের ভিডিও আমার এখানে বেশি। তো এই যে হাতের আংটিটা দেখতে পাচ্ছেন, এটাও খুবই সুন্দর, সিম্পলের মধ্যে 1.69, হ্যাঁ 1.69 গ্রাম, তো 2 গ্রামও না কিন্তু আংটিটা, খুবই সুন্দর। তো যাই হোক, এই আংটিটা এখন মালয়েশিয়াতে বেশি মানে চলতেছে, এখন না আরও আগ থেকেই চলতেছে, তবে এটা এখনও এটা রেস্টার রয়ে গেছে, ঠিক আছে। তো ডিজাইন নতুন এখনও আসেনি, তো যেগুলো আসছে আমি সেগুলোই তুলে ধরছি, পুরাতন আছে নতুনও আছে, আপনারা আপনাদের যে যেটা ভালো লাগে সেটাই নিয়ে নেবেন, ওকে। আর এই যে কানের দুলটা একদম ছোট্ট সিম্পলের মধ্যে কানের দুল, আপনারা যারা কানে ফুটা দুইটা করেন, যে একটা কানের লতিতে আরেকটা একটু উপরে, তাদের জন্য ওই কানের দুলটা, ঠিক আছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, এখন আমি রেটটা বলে দিই, তারপর বিস্তারিত যাচ্ছি। 24 ক্যারেট 269 টাকা মালাই রিঙ্গিত 1 গ্রামের দাম, 22 ক্যারেট 259 টাকা মালাবারের দাম, আর হানিফার দাম হয়েছে 258 টাকা, ক্লিয়ার। আচ্ছা 21 ক্যারেট 249 টাকা, 18 ক্যারেট 260 টাকা, 16 ক্যারেট 267 টাকা, 14 ক্যারেট 127 টাকা, 127 টাকা। আচ্ছা 24 ক্যারেট বাংলাদেশি টাকা কত পড়তেছে, হ্যাঁ মালাই রিঙ্গিত এক ভরির দাম পড়তেছে 3,017 টাকা 35 পয়সা, মালাই রিঙ্গিত এক ভরির দাম, ওকে। আর বাংলাদেশি টাকা পড়তেছে 24 ক্যারেট 5,864 টাকা 2 পয়সা, 1 গ্রামের দাম 24 ক্যারেটেরটা এই দাম পড়তেছে, 22 ক্যারেটেরটা 5,646 টাকা 2 পয়সা, 21 ক্যারেট 5,428 টাকা 2 পয়সা, 18 ক্যারেট 4,512 টাকা 2 পয়সা, 16 ক্যারেট 3,640 টাকা 6 পয়সা, 14 ক্যারেট 2,768 টাকা 6 পয়সা, 11.65 গ্রামে 1 ভরি, 11.65 গ্রামে 1 ভরি। আচ্ছা বাংলাদেশি টাকা 1 ভরির দাম কত পড়তেছে, বাংলাদেশি টাকা 1 ভরির দাম পড়তেছে 66,778 টাকা 23 পয়সা, এটা হয়েছে গতকালকের রেট টাকার, গতকালকে না সরি তার আগের দিনের রেট, ঠিক আছে। টাকার রেট বেড়ে যাওয়ার কারণে এখন হয়েছে 65,778 টাকা 23 পয়সা বাংলাদেশি টাকা, ক্লিয়ার। আমি আবারও বলতেছি, 1 ভরির দাম 65,778 টাকা 23 পয়সা, বাংলাদেশি টাকা পড়তেছে 1 ভরির দাম। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট সেকশন ওপেন আছে। আর হ্যাঁ, আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন, আরও যারা অজানা লোক আছে তারা যেন জানতে পারে।
আর সবচেয়ে বড় কথা হলো আমার ভিডিও করার উদ্দেশ্য হলো যারা প্রবাসী আছে তাদের জন্য একটু উপকার হয় তার জন্যই, ঠিক আছে? তো সবাইয়ের কাছে আমি আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি, ভুলচুক হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে।